প্রিয় দর্শক, শুভেচ্ছা আমন্ত্রণ জানাই এশিয়া সিটি রিপোর্টার্স ডায়েরিতে। আজ আপনাদের সাথে আছি আমি মিঠুন মুস্তাফিজ। দর্শক, আপনারা জানেন দিনের উল্লেখযোগ্য কয়েকটি ঘটনা নিয়ে আমরা আলোচনা করি এই অনুষ্ঠানে, এবং এই ঘটনাগুলোর খবর যারা সংগ্রহ করে থাকেন, যারা এই খবরের সাথে বিভিন্নভাবে সংশ্লিষ্ট থাকেন, সেই সকল সংবাদকর্মী আমাদের সহকর্মীদের আমরা আমন্ত্রণ জানাই এই অনুষ্ঠানে কথা বলার জন্য। তারা তাদের অভিজ্ঞতা তুলে ধরেন যে খবরগুলো সবটুকুই টেলিভিশনে বা পত্রিকায় দেওয়া সম্ভব হয় না, অনেক অভিজ্ঞতা থাকে, খবরের পেছনে অনেক কথা থাকে। মূলত সেই রিপোর্টারের ডায়েরিতে থাকা কথাগুলোই, নোটগুলোই আপনাদের সামনে তারা শেয়ার করেন, আপনাদের করা প্রশ্নের উত্তর দেন এবং গ্রহণ করেন আপনাদের মতামত। আপনারা ফোন করতে পারেন অনুষ্ঠানে। আজ আমরা মূলত একটি বিষয় নিয়ে কথা বলবো, সেটি হচ্ছে বাংলাদেশের উচ্চশিক্ষা প্রতিষ্ঠান অর্থাৎ বিশ্ববিদ্যালয়, বিশেষ করে বুয়েটে যে চলমান সংকট, সেই সাথে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আমরা যে আন্দোলনটি দেখতে পাচ্ছি, এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ে সাম্প্রতিককালে ছাত্র রাজনীতি যে উত্তপ্ত অবস্থা, মূলত উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলোর বিভিন্ন দিক ঘিরেই আমাদের এই কথা হবে। স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছি একাত্তর টেলিভিশনের বিশেষ প্রতিনিধি শামিমুল আমিন এবং সময় টেলিভিশনের সিনিয়র রিপোর্টার প্রসূন আশিসকে, দুজনকে স্বাগত জানাই। যেমনটা বলছিলাম, বাংলাদেশের উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে বর্তমান অবস্থা, বিশেষ করে বুয়েটের গত কয়েকদিন, এক সপ্তাহের বেশি সময় ধরে চলে আসা আন্দোলন, আজ অনেকটা জরুরি ভিত্তিতেই আমরা দেখেছি মাননীয় শিক্ষামন্ত্রী তিনি সংবাদ সম্মেলন করে বললেন যে তার নাম জড়িয়ে যে আন্দোলনগুলো দুই দিনের জন্য স্থগিত করার কথা বলা হয়েছে তাতে তিনি বিব্রত বোধ করেছেন, তাকে বিপাকে ফেলার জন্য এটি করা হয়েছে, এবং এই সংকট সমাধানের জন্যে বিশ্ববিদ্যালয়ে আন্দোলনকারী শিক্ষকদেরকে উদ্যোগ নিতে বলা হয়েছে, তারাই সমাধানের পথ খুঁজবেন। আপনি ঘটনাটি কভার করছেন একজন বিশেষ প্রতিনিধি হিসেবে, আপনার টেলিভিশনে খবরগুলোর সাথে আছেন, সবশেষ কি কথা মিঠুন মুস্তাফিজ? আপনি দেখছেন যে এই ঘটনাটি, বুয়েটের ঘটনাটি চলছে এবং ধারাবাহিকভাবে, যদিও তারা দুদিনের যে কর্মসূচি স্থগিত করেছে, আজকে একটি ভিন্ন মাত্রা দিয়েছেন শিক্ষামন্ত্রী তার বক্তব্য দিয়ে। সেক্ষেত্রে আমি যেটি বলতে চাই সেটা হচ্ছে যে এই যে আন্দোলন কর্মসূচি চলছে, একদিকে শিক্ষকদের দাবি, অন্যদিকে শিক্ষামন্ত্রীর অবস্থান, আর তৃতীয় আরেকটি পক্ষ আমরা যদি ধরি সেটি হচ্ছে উপ-উপাচার্য এবং উপাচার্য, যাদেরকে নিয়ে এই সমস্যাটি শুরু এবং চলছে। তো একদিকে আমরা দেখছি যে এই শিক্ষা প্রতিষ্ঠানটির উপাচার্য এবং উপ-উপাচার্য এক ধরনের বক্তব্য দিয়ে যাচ্ছে, যাদের বক্তব্যের মধ্যে থেকে এক ধরনের অবিশ্বাস এবং অশ্রদ্ধাও আমি কোনো কোনো ক্ষেত্রে দেখতে পাচ্ছি, শিক্ষকদের প্রতি অবিশ্বাসও দেখতে পাচ্ছি। আবার অন্যদিকে শিক্ষকরা কোনো অবস্থাতেই আলোচনায় আর যেতেই রাজি নয়, এরকম একটি পরিস্থিতিতে একটা হার্ডলাইনে গেছে, এক ধরনের তারা একটা আলটিমেটাম দিয়েছে যে আগামী রোববারের মধ্যে যদি পরিস্থিতি স্বাভাবিক না হয় তাহলে তারা গণপদত্যাগ করবেন। নিশ্চয়ই বুয়েটের এই এত একটি সুনাম যে প্রতিষ্ঠানের, সেই প্রতিষ্ঠান থেকে এতগুলো শিক্ষক গণপদত্যাগ করবেন কি করবেন না, বা করলে কি হবে, এই পরিস্থিতিটি নিশ্চয়ই আলোচনার দাবি রাখে। তো ভিন্ন মাত্রায় আমি এজন্যই বলছি, শিক্ষামন্ত্রী সাবেকদেরকে নিয়ে, উপাচার্যদেরকে নিয়ে বক্তব্য মানে সভা করেছেন, জরুরি একটি সভা করেছেন, নিঃসন্দেহে এটি একটি ভালো উদ্যোগ, কিন্তু বুয়েট পরিস্থিতি নিয়ে ঠিক যতটা গুরুত্ব দিয়ে সরকারের পক্ষ থেকে নজর দেবার দরকার, কিংবা যতটা গুরুত্ব দিলে এই শিক্ষা প্রতিষ্ঠানটির সুনাম ঠিক থাকে, আমার প্রশ্ন হচ্ছে ঠিক ততটা গুরুত্ব কি দেওয়া হচ্ছে? সেই প্রসঙ্গে প্রসূন আশিসের কাছে আসবো। আপনি নিয়মিতভাবে সচিবালয় কভার করছেন, শিক্ষামন্ত্রী তিনি আজকে বলেছেন যে যখন আন্দোলনরত শিক্ষকরা বললেন যে প্রধানমন্ত্রী এবং মহামান্য রাষ্ট্রপতির সাথে আলোচনা ছাড়া কারোর সাথে বসবেন না, তখন তিনি বিশ্ববিদ্যালয়ের এই শিক্ষকদের, সাবেক উপাচার্য, উপ-উপাচার্য এবং ওই বিশ্ববিদ্যালয়ের যারা স্কলার, সাবেক শিক্ষার্থী, তাদেরকে তিনি ডাকলেন, আলোচনা করলেন, আহ্বান জানিয়েছেন। তিনি কিন্তু ওই বৈঠক, সেই অর্থে বৈঠক জানান ডাকেননি, তারপরে একটি কাউন্টার বৈঠক করে গণপদত্যাগের সিদ্ধান্ত তারা নিয়েছেন, শিক্ষামন্ত্রী এ বিষয়ে কথা বলেছেন, কি ছিল তার বক্তব্য? মিঠুন মুস্তাফিজ, মূলত শিক্ষামন্ত্রী আজকে আসলে যে এরকম একটি সংবাদ সম্মেলন করবেন, এটা আমরাও যারা সবসময় সচিবালয়ে কভার করি, আমরাও সকালের দিকে আসলে জানতাম না, হঠাৎ করে আমরা জানলাম যে জরুরি একটি সংবাদ সম্মেলন করবেন। এটি উনি মূলত করেছেন গত মঙ্গলবারে, আপনি জানেন, আমরা সবাই জানি, গত মঙ্গলবারে শিক্ষক সমিতির পক্ষ থেকে একটি ঘোষণা দেওয়া হয়েছে, সেই ঘোষণার মধ্যে তারা সরাসরি বলেছেন যে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক গণপদত্যাগ করবেন। তো এইরকম এই গণপদত্যাগ যদি করেন তাহলে বিশ্ববিদ্যালয়টি আসলে কোন অবস্থার দিকে পড়তে যাচ্ছে, একটি আরো সংকট ঘনীভূত হচ্ছে, এই অবস্থাটি আজকে আসলে শিক্ষামন্ত্রী তুলে ধরেছেন যে গণপদত্যাগ হচ্ছে একটি চরম একটি সিদ্ধান্ত শিক্ষকদের পক্ষ থেকে, অর্থাৎ এর ফলে অচল অবস্থা যেটি তৈরি হয়েছে সেটি একদম স্থায়ী রূপ নেবে, এটি অচল হয়ে যাবে, শিক্ষা ব্যবস্থাটি ভেঙে পড়বে এবং বুয়েটকে নতুন করে কর্তৃপক্ষকে সিদ্ধান্ত নিতে হবে,
শিক্ষামন্ত্রী সেই বিষয়টি তুলে ধরেছেন এবং সেই আশঙ্কা থেকে উনি বলেছেন যে এইরকম একটি চরম সিদ্ধান্ত নেয়ার আগে তাদের আরো ভাবার দরকার ছিল। শামীমের কাছে ফিরতে চাই, বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের এই ধরনের গণপদত্যাগের নজির কোথাও আছে কিনা দেখা যাক। সেটি তো আসলে আন্দোলন সংগ্রাম হয়, নানা বিষয়ে আন্দোলন সংগ্রাম হয়, আপনি জানেন। আমরা যদি অতীতে দেখি তাহলে দেখব নানা দাবিতে, আমাদের গণতন্ত্রের দাবিতে বলেন কিংবা বিশ্ববিদ্যালয়ের একটা সীমিত গণ্ডিতে তাদের দাবিতে বলেন, নানা ধরনের আন্দোলন কর্মসূচি কিন্তু হয়। আমার যে অভিজ্ঞতা, আমার খুব মানে আমি সাংবাদিকতা যতদিন করছি তার বাইরেও আমি যেটি বলতে পারি আপনাকে, যে কোনো সংকটই কিন্তু শেষ পর্যন্ত থাকে না, কোনো না কোনো পর্যায়ে সেই আলোচনার মাধ্যমেই হোক বা দাবি পূরণের মাধ্যমেই হোক একটি পরিণতি পায়। আপনি যদি দেখেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে ঘিরে কিন্তু এক ধরনের আন্দোলন হয়েছিল, সেই আন্দোলন একটা পরিণতি পেয়েছে। তো আবার যেভাবে এই বুয়েট উপাচার্য এবং উপ উপাচার্যের বিরুদ্ধে এক ধরনের আন্দোলন দানা বেঁধেছে, তো এই বিষয়টি আমি বলবো যে সরকারের পক্ষ থেকে উদ্যোগ রয়েছে, কিন্তু এই উদ্যোগের একটি সুনির্দিষ্ট ভিত্তি থাকা দরকার, একটি সুনির্দিষ্ট গাইডলাইন থাকা দরকার। আপনি জানেন সমাধান হবে, আসলে শিক্ষকরা তাদের মহান পেশা থেকে পদত্যাগ করতে পারেন কিনা, এটা কি শিক্ষকতা থেকে পদত্যাগ নাকি যে সকল শিক্ষক প্রশাসনিক দায়িত্বে আছেন সেই দায়িত্ব থেকে পদত্যাগ, এটি কিন্তু এখনো স্পষ্ট না। আপনি জেনেছেন এরই মধ্যে তারা বিশেষ করে তাদের প্রশাসনিক পদ থেকে 24 জন পদত্যাগের কথা বলেছেন, যদিও উপাচার্য বলছেন যে এটি রীতি মেনে পদত্যাগ হয়নি, তারা একটি কাগজে সবাই সই করে সেটি জমা দিয়েছেন। তারা যে ব্যক্তিগত উদ্যোগে কারণ দেখিয়ে যে আমি এই কারণে পদত্যাগ করছি, ঠিক সেইভাবে তো আর হয়নি। তো এটি আসলে বিশ্ববিদ্যালয়ের আইন বলবে যে এটি পদত্যাগপত্র মানে পদত্যাগ হয়েছে কিনা, কিন্তু এই যে এটি যেটি তারা যুক্তি দেবার চেষ্টা করছেন যে যে বিশ্ববিদ্যালয়ে তাদের ভাষায় যে পরিবেশ নেই, সুতরাং এরকম একটি পরিবেশে তারা যেহেতু শিক্ষার্থীদেরকে তারা শিক্ষাদান করতে পাচ্ছেন না, সুতরাং তারা এই দায়িত্বে থাকবেন না, তারা বলছেন যে তারা শিক্ষক হিসেবেই পদত্যাগ করবেন। তো আমার মনে হয় সব মিলিয়ে যেটি ক্ষতি হয় সেটি হচ্ছে এটি বিশ্ববিদ্যালয়ের ক্ষতি হয়, শিক্ষার্থীদের ক্ষতি হয়, দেশের ক্ষতি হয়। আশিস আপনি বলবেন কি যে শিক্ষামন্ত্রী তিনি বললেন যে তাকে বিব্রতকর অবস্থায় বেকায়দায় ফেলার জন্য এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে তারা দুই দিনের জন্য তাদের কর্মসূচি স্থগিত করেছেন, কেন বললেন এই কথা? আসলে মূল কথাটাই হচ্ছে যে শিক্ষক সমিতির পক্ষ থেকে সম্প্রতি একটি একটি তারা একটি বিবৃতি দিয়েছে, সেটি মৌখিকভাবে হোক আর যেভাবেই হোক, যে প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতি ছাড়া তারা আসলে বুয়েটের পরিস্থিতি নিয়ে আর কারোর সাথে আলাপ করবেন না। এরই মধ্যে মূলত শিক্ষামন্ত্রী একটি উদ্যোগ আসলে নিতে যাচ্ছিলেন, তো সেটি নিয়েছিলেন এই ধরনের একটি ঘোষণার পরে, এবং উনি যখন এই উদ্যোগটি নিয়েছিলেন মূলত শিক্ষক সমিতি যারা এই আন্দোলনটি করছেন তাদেরও ডাকেননি, এবং ভিসি বা প্রবিসি যাদের বিরুদ্ধে অভিযোগ আছে তাদেরও ডাকেননি। উনি ডেকেছিলেন সেই বিশ্ববিদ্যালয়ের ডিনদেরকে, সেই বিশ্ববিদ্যালয়ের বিভাগীয় প্রধানদেরকে, এবং সাবেক যারা উপাচার্য ছিলেন তাদেরকে, সাবেক যারা বিশিষ্ট প্রকৌশলী তাদেরকে। তো সে কারণে শিক্ষামন্ত্রীর একটি একটি আশা ছিল যে এই ধরনের একটি উদ্যোগের পরে রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীর সাথে আলোচনার পরে হয়তো উনি ওনাদেরকে ডেকে একটি সমাধান দেবেন। আমি আবারও শামীমের কাছে আসতে চাই। আজকের সংবাদ সম্মেলন থেকে বলা হয়েছে যে মূলত এই সংকট সমাধানের পথে বিশ্ববিদ্যালয়ের আন্দোলনরত শিক্ষকরাই বাধা হিসেবে কাজ করছেন। না, সেটি তো মন্ত্রীর তার নিজস্ব বক্তব্য, তিনি যুক্তি দিয়েছেন এভাবে যে তিনি যে আলোচনাটি করলেন সাবেক শিক্ষকদের সাথে, উপাচার্যের সাথে, হেডস ডিন, ফ্যাকাল্টি ডিন এবং ডিপার্টমেন্টের চেয়ারম্যানদের সাথে, এই বক্তব্য মতামত তিনি প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতির দপ্তরে পৌঁছাতে হবে, সেক্ষেত্রে কিন্তু পৌঁছাতে পারছেন না তাদের এই গণপদত্যাগের হুমকির কারণে, এই কারণে বলছেন। ঠিকই আছে, একটি বিষয় তো ঠিকই আছে, সেটি হচ্ছে যে শিক্ষকরা একটু মানে তার ভাষায় মন্ত্রীর ভাষায় মন্ত্রী যেটি বলেছেন যে শিক্ষকদেরকে যখন বলা হচ্ছে যে একটি জরুরি ভিত্তিতে তিনি উদ্যোগ নিয়েছেন, আলোচনা করেছেন, সুতরাং তাকে সময় দেবার দরকার ছিল, এবং এই ধরনের আলটিমেটাম দেবার আগে তারা একটু ভাববেন, আর একটু দায়িত্বশীল হবেন, সমস্যাটার সমাধান করতে হবে সব পক্ষকে মিলে, এ ধরনের বক্তব্য তারা দিচ্ছেন। কিন্তু শিক্ষকরা যেসব দাবি তুলে ধরছেন, বিশেষ করে বুয়েটের যারা আন্দোলন করছেন, তারা বলছেন যে এই যে দুই মানে উপ উপাচার্য এবং উপাচার্যকে রেখে তারা কোনো আলোচনায় যেতে চান না, সুতরাং তারা বলছেন আগে তাদেরকে সরাও। আমাদের সাথে একজন দর্শক টেলিফোনে যোগ দিয়েছে, শামীম, প্রিয় দর্শক আপনার পরিচয় দিয়ে প্রশ্নটি করবেন। হ্যালো জি, আমরা আপনাকে শুনতে পাচ্ছি, আপনার প্রশ্নটি করুন। জি হ্যালো, জি শুনতে পাচ্ছি আপনাকে, প্রশ্নটি করুন। আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম আসসালাম। আমি ছাত্রপরিষদ থেকে কুদ্দুস বলছি ভাই। জি জি, আপনার প্রশ্নটি করুন। জি আমার প্রশ্নটা হচ্ছে ভাই, বিসি সাহেব এখনো কেন পদত্যাগ করলেন না? প্রধানমন্ত্রীর সাথে দেখা করার সাথেও, প্রধানমন্ত্রীর সাথে দেখা করছে,
দেখা করার পরও এখনো কি এত তাকে ফলতন যে শিক্ষা প্রতিষ্ঠান ধ্বংস করে দিয়ে তাকে এখন রাখতে হবে, সে এখনো কেন পদত্যাগ করলো না? অনেক ধন্যবাদ আপনাকে, আপনি একটি মন্তব্য করেছেন প্রশ্নের পরিবর্তে। সেটি এটি তার ওনার মন্তব্য, যেটি হতে পারত বিশেষ করে শিক্ষামন্ত্রী যেটি বলছেন যে তিনি যখন একটি উদ্যোগ নিয়েছেন তার প্রতি একটু আস্থা রাখা দরকার ছিল, বিশেষ করে এই ধরনের একটি আলটিমেটাম না দিলেও পারতেন বলে তিনি বলছেন। সেক্ষেত্রে আপনি তো জানেনই শিক্ষকদের পক্ষ থেকে এক ধরনের যুক্তি আছে, তারা বলছেন যে আন্দোলন তারা এখন চূড়ান্ত পর্যায়ে আছে এবং চূড়ান্ত পরিণতির দিকে তারা যেতে চান, সেই ধরনের একটি যুক্তি তারা দিয়েছে। আমরা এই বিষয়গুলো নিয়ে আরও কথা বলতে চাই এবং সেই সাথে বাংলাদেশে আরও দু একটি বিশ্ববিদ্যালয়ে আন্দোলন হচ্ছে সেগুলো পরিস্থিতি নিয়েও কথা বলতে চাই, তবে ছোট্ট একটি বিরতির পর। প্রিয় দর্শক দেখছেন আশিয়ান সিটি রিপোর্টার্স ডায়েরি, দেখতে থাকুন, ছোট্ট একটি বিরতি নিয়ে ফিরছি। বিরতির পর স্বাগত আরও একবার, দেখছেন আশিয়ান সিটি রিপোর্টার্স ডায়েরি। এই মুহূর্তে আমাদের সাথে টেলিফোনে একজন দর্শক যোগ দিয়েছেন। প্রিয় দর্শক, আপনার পরিচয় দিয়ে প্রশ্নটি করবেন খুব সংক্ষেপে। জি জি, আমরা আপনাকে শুনতে পাচ্ছি, আপনি প্রশ্নটি করবেন। জি, আমরা আপনাকে শুনতে পাচ্ছি, আপনার প্রশ্নটি করুন। জি, আমি প্রাক্তন ছাত্র। জি, প্রাক্তন ছাত্র মোস্তাফিজ এলাহি। জি, আপনার প্রশ্নটি করুন। প্রিয় দর্শক, আপনার প্রশ্নটি করুন। জি, বুয়েটের প্রাক্তন ছাত্র, আমরা শুনতে পাচ্ছি আপনাকে। আমি বলতে চাচ্ছি যে ভিসি সাহেব ডক্টর নজরুল ইসলাম স্যার, যে ডক্টর নজরুল ইসলাম সাহেব, আমরা ডক্টর নজরুল ইসলাম সাহেব যে প্রপোজাল দিয়েছেন যে বাইরের শিক্ষক দিয়ে বুয়েট পড়াশোনা করবেন, তাহলে তো বুয়েটের সমস্ত শিক্ষক এবং বক্তব্য দেওয়াও কিন্তু আমি মনে করি কতটা সংগত সেটিও ভেবে দেখার কিন্তু দরকার আছে। কারণ বাইরের বলতে উনি কি বোঝাতে চেয়েছেন, দেশের ভেতরের লোকই তো যারা কাজ করছেন তারা কিন্তু দেশের লোকই, সুতরাং এই ধরনের বক্তব্য বা যে ধরনের যে কোনো ধরনের এই ধরনের পরিস্থিতিতে কি এরকম মিন হয়ে গেছে, অনেকে বুঝেছেন যে বেসরকারি বিশ্ববিদ্যালয়, ঠিক জানি না, আসলে আমার মনে হয় দেশের বা যে কোনো একটা প্রতিষ্ঠানের পরিস্থিতি যখন এরকম তখন আর একটু দায়িত্বশীল মন্তব্য করা উচিত সবাই, এটা শিক্ষক যারা আন্দোলন করছেন তাদেরও, আবার উপাচার্য বা উপ উপাচার্য তাদেরও, কারণ এমন কিছু বা এমন কোনো বক্তব্য দেওয়া উচিত নয় যে বক্তব্য এই পরিস্থিতিকে আরও জটিল করে তোলে। এখন যেটি বলেছেন শিক্ষামন্ত্রী তাকে বিব্রত করা হয়েছে, আমি সেই প্রসঙ্গটিতে একটু বলতে চাই। আরো একজন দর্শক যোগ দিয়েছে সংক্ষেপে, আমরা প্রিয় দর্শক আপনার পরিচয় দিয়ে প্রশ্নটি করবেন খুব সংক্ষেপে। ইসলাম কুম। জি, ওয়ালাইকুম আসসালাম, আমি খিলগাঁও থেকে হুমায়ুন কবির বলছি। জি কবির সাহেব, প্রশ্নটি করুন। যে আমি দেখলাম যে বিগত সরকার গুলনের সময় বিএনপি বলেন, আওয়ামী লীগ বলেন, বা এরশাদ সরকার সাহেবের কথা বলেন, প্রতিটা রাজনৈতিক দলের শেষ সময়কার প্রতিটা ইউনিভার্সিটি বলেন, কলেজ বলেন, এই ধরনের শিক্ষা কেন্দ্রে কতগুলো দলীয়করণ বা এই ধরনের গণ্ডগোল সৃষ্টি হয় যেটা গভর্নমেন্টের ভাবমূর্তি নষ্ট করে। আমার প্রশ্ন, এটা রাজনৈতিক কোনো ইন্ধন কিনা, গভর্নমেন্টকে বিপদে ফেলার কোনো পায়তারা কিনা? অনেক ধন্যবাদ, বুঝতে পেরেছি আপনার প্রশ্ন, এটি রাজনৈতিক কোনো ইন্ধন আছে কিনা এই আন্দোলনের সাথে। আমরা জানি যে শিক্ষক সমিতি এই আন্দোলনটি স্পিড আপ করছে বলে আমাদের কাছে খবর রয়েছে, সেটি পত্রপত্রিকায় লেখা হচ্ছে। হ্যাঁ, এটি তো আপনার মানে পত্রপত্রিকায় দেখছি এক ধরনের ষড়যন্ত্রের কথা বলা হচ্ছে, এক ধরনের অভিযোগ আসছে বিভিন্ন পত্রিকায় কিন্তু আসছে, এটি তিনি যেটি বলছেন এটা অভিযোগ আকারে আমরা বিভিন্ন সংবাদপত্রে দেখেছি। একটি আন্দোলন যখন শুরু হয় আমাদের আরও একটু বিষয়ের দিকে নজর দিতে হবে, তখন দেখি আমরা ওই বিশ্ববিদ্যালয়টির আন্দোলন শুধু সেই চত্বর বা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের মধ্যেই থাকে না, এটি আরেকটি বিশ্ববিদ্যালয় আরেকটি বিশ্ববিদ্যালয় একটি চেইন আকারে অনেকগুলো বিশ্ববিদ্যালয় একসাথে ছড়িয়ে যায়। আমরা ঢাকা বিশ্ববিদ্যালয় আন্দোলনের কথা শুনতে পাচ্ছি।
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে কয়েকদিন আগে ঘটনা একটি ঘটেছে, সেটি আপনারা জানেন। সুতরাং দেখা যাচ্ছে যে ঢাকা মানে বুয়েটের এটাকে যেটি দর্শকও বলছিলেন, এটি একটি চেইনের মতো কাজ করে। যখনই একটি বিশ্ববিদ্যালয়ে কোনো একটি ঘটনা ঘটে, তারপরে আমরা দেখি একে একে এটি ডালপালা মেলে আরও দু এক জায়গায় ছড়িয়ে যেতে পারে। দর্শক যেটি বলছিলেন যে এটির পেছনে কোনো রাজনৈতিক ব্যাপার থাকবে কিনা বা আছে কিনা, সেক্ষেত্রে আমার মনে হয় সরকারের রাষ্ট্রযন্ত্র তো শক্তিশালী, রাষ্ট্রযন্ত্র বোঝে জানে, আমরা তাহলে এই বিষয়টি সেক্ষেত্রে আমরা আসলে দাবির কথাগুলো একটু উল্লেখ করতে পারি, যেহেতু দর্শকরা প্রশ্নটি করছে। মূলত এটি কিন্তু শিক্ষকরা আজকে যে বুয়েটে যে আন্দোলনটি করছে, সেটি কিন্তু তারা দীর্ঘদিন ধরে কিন্তু এই আন্দোলনটি করছে, আজকের না, এটা তারা এপ্রিল মার্চের থেকে শুরু করেছে। এবং তাদের আরো একজন দর্শক সম্ভবত যোগ দেবেন আমাদের সাথে। প্রিয় দর্শক, আপনার প্রশ্নটি কি? আবুল কালাম আজাদ। জি আজাদ, আমি মুগদাপাড়া ঢাকা থেকে বলছিলাম। জি, তো আমার প্রশ্নটি হলো যে বুয়েটের শিক্ষকরা অনেক বড় শিক্ষিত, অনেক জ্ঞানী, হ্যাঁ, কিন্তু ওনারা আসলে যে বিষয়টি নিয়ে আন্দোলন করছেন, এটা এটা 16 কোটি মানুষের কাছে এখন পর্যন্ত পরিষ্কার নয়। তো জিনিসটা যদি খুব বেশি গুরুত্বপূর্ণ না হয়ে থাকে, তাহলে এত বড় একটা শিক্ষা প্রতিষ্ঠান, যে প্রতিষ্ঠান আমাদের দেশের গর্ব, সেখানে এইভাবে আন্দোলন করে দিনের পর দিন বা ছাত্র ছাত্রীদেরকে এই আন্দোলনের সাথে একাত্মতা মানে একত্রিত করে একটা শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষা ব্যবস্থাকে নষ্ট করার কি কারণ থাকে? অনেক ধন্যবাদ। এই কথাটি আমি আসলে বলছিলাম মিঠুন মোস্তাফিজ, যে মূলত প্রথম এদের অভিযোগ ছিল যে ভিসি সাহেব, বিসি এবং প্রবিসিদের বিরুদ্ধে যেটি ছিল যে এরা নিয়োগ সংক্রান্ত যে অনিয়মটি, এটি প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে কখনই হয়নি, সেই অনিয়মটি বারবার এসছে। এরপরে রেজাল্ট জালিয়াতি, অর্থাৎ তাদের কথা হচ্ছে এইটি বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে এইটি কখনো তারা কল্পনাও করতে পারে না। এই অকল্পনীয় যে বিষয়টি, সেটিও এখানে ঘটেছে যে রেজাল্ট জালিয়াতি হতো, সেখানে রেজাল্ট দেওয়ার ক্ষেত্রে অনেক ধরনের অনিয়ম তারা লক্ষ্য করেছেন এবং ধরা পড়েছে। মূলত এইটি অভিযোগ, যার প্রেক্ষিতে তাদের এখন সর্বশেষ দাবিটি হচ্ছে যে বিসি যদি সরে যায় তাহলে এই সমস্যাগুলো সমাধান হবে। আমি শামীমের কাছে আসতে চাই যে আপনি দেখতে পাচ্ছেন যে যে বিষয়গুলো নিয়ে এখন কথা হচ্ছে, মানুষ অনেক বেশি কনসার্ন, অনেক বেশি সচেতন এখন। যেটি বিষয় সেটি হচ্ছে যে শিক্ষক রাজনীতি একসময় ছিল একাডেমিক, একাডেমিক পলিটিক্স ছিল, প্রত্যক্ষভাবে এত স্পষ্ট ছিল না। এখন এই রাজনীতি পরিবর্তন এসেছে, সেখানে শিক্ষার্থীদেরকে আমরা দেখছি তাদের আন্দোলনের সাথে। না, এটি এটি দুঃখজনক যে আসলে যে কোনো ধরনের রাজনীতির ফলাফল কিন্তু শিক্ষার্থীদের উপর পড়ে, বিশেষ করে বিশ্ববিদ্যালয়গুলোতে। আপনি দেখেছেন যে বিশ্ববিদ্যালয় বন্ধ, এই শিক্ষকদের দাবির প্রেক্ষিতে ক্লাস হচ্ছে না, এবং যদিও উপাচার্য বিশ্ববিদ্যালয় বন্ধ করে দিয়েছেন, কিন্তু একটি আন্দোলনের প্রেক্ষিতে তিনি এটি করতে বাধ্য হয়েছেন বলে তিনি বলেছেন। তো সেক্ষেত্রে সার্বিক চিত্রটা দেশের সবচেয়ে ভালো প্রতিষ্ঠানগুলোর একটি, তাদের অবশ্যই আলোচনা জমে উঠেছে। শামীম, ছোট্ট একটি ফোন নিতেই হবে আমাদেরকে। প্রিয় দর্শক, আপনার পরিচয় দিয়ে প্রশ্নটি করবেন সংক্ষেপে। আসসালামু আলাইকুম, আমি সংক্ষেপেই করছি। সেটা হচ্ছে যে বুয়েটের যারা দায়িত্বশীল মানে আমাদের শ্রদ্ধা টিচার আছেন, তো ওনারা এই ক্লাস বন্ধ রেখে কেন ওনারা আন্দোলন করেন? যারা এখানে ভর্তি হয়েছেন তারা কি কোনো মানে ক্লাস করবে না? অনেক ধন্যবাদ প্রশ্নের জন্য। প্রসূন, আসলে এই এই আলোচনাই চলছে যে প্রধান কথা হচ্ছে যে শিক্ষক সমিতি যে আন্দোলনটি করছেন, সেটি অন্য কোনো উপায়ে, বিকল্প কোনো উপায়ে ক্লাসটি সচল রেখেও সেটি হতে পারতো, আবার কর্তৃপক্ষ যে হঠাৎ করেই বিশ্ববিদ্যালয় বন্ধ করে দিয়েছেন সেটিও না হতে পারতো, সরকারের পক্ষ থেকে একটি আরও আগে থেকে একটি উদ্যোগ নেওয়া যেতে পারতো যে কি করে এই সমস্যাটি সমাধান করে। সব এতদূর সমস্যাটি যে এতদূর এগুলো এতদূর গড়াল হঠাৎ করে, এটি কিন্তু এতদূর আসতে নাও পারতো, এটি কিন্তু আরও আগে এটি সমাধান হতে পারতো। যে উদ্যোগটি নিয়েছেন তাকে কি সেই সময়টুকু দেওয়া হয়েছে? এই এই উদ্যোগটি আরেকটু আগেও হতে পারতো, কিন্তু আমার মনে হয়, আমি এখন বলতে চাই, যেহেতু শিক্ষামন্ত্রী তিনি তার সুনাম আছে, তিনি একটু উদ্যোগ নিয়েছেন, এবং তার এই উদ্যোগের প্রেক্ষিতে আমার মনে হয় এখন শিক্ষকদের যেহেতু তারা দুদিনের জন্য কর্মসূচি স্থগিত করেছেন, আরেকটু মনে হয় সময় দিয়ে বিষয়টি সমাধান হয় কিনা যে আলোচনার কথা বলা হচ্ছে, এটি দেখা যেতে পারে আমার মনে হয়। শামীম আলামিন, বিশেষ প্রতিনিধি সংবাদ ভিত্তিক 71 টেলিভিশন, প্রসূন আশিস, সিনিয়র রিপোর্টার সময় টেলিভিশন, অনেক ধন্যবাদ অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য। প্রিয় দর্শক, আপনারা যারা টেলিফোনে যোগ দিয়েছিলেন, প্রশ্ন করলেন, মতামত জানালেন, আপনাদের প্রত্যেকেই ধন্যবাদ জানাচ্ছি। সেই সঙ্গে এই অনুষ্ঠান থেকে অবশ্যই আমাদের বলতে ইচ্ছা করে, উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে, জ্ঞান চর্চার প্রতিষ্ঠানে তালা ঝুলানো নয়, বোমাবাজি নয়, আন্দোলন নয়, ছাত্রদের এই অধ্যবসায়, ছাত্রদের এই পড়াশোনাকে এগিয়ে নিতে, তাদের জীবন গড়তে, জাতির জন্য, জাতির ভাগ্য নির্ধারণে যে সকল শিক্ষকরা কারিগরের ভূমিকা পালন করেন, তাদের ভূমিকা অব্যাহত থাকবে।
আমরা আজকের অনুষ্ঠান এখানে শেষ করছি। আশিয়ান সিটি রিপোর্টার্স ডায়েরি প্রচারিত হয় রবি থেকে বৃহস্পতিবার। আগামী দিনগুলোতে অনুষ্ঠানে আপনাদের সাথে পাবো, সেই কামনা শেষ করছি এখনকার অনুষ্ঠান।